আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি আল আমান বাহেলা খাতুন জামে মসজিদের রিভিউ নিয়ে। মসজিদটি আমি আজকে ভ্রমণে গিয়েছিলাম। মসজিদে আমি জুমার নামাজ আদায় করেছি। মসজিদ সম্পর্কিত কিছু তথ্য আপনাদের সামনে শেয়ার করব এবং মসজিদটি ঘুরে ঘুরে দেখাবো। এই মসজিদে প্রতি জুমায় নতুন নতুন ইমাম সাহেব নিয়ে আসা হয় এবং তাদের দিয়ে জুমার নামাজ আদায় করা হয়। তারা অনেক জ্ঞান গর্বমূলক বয়ান পেশ করেন। দূর দূরান্ত থেকে মুসল্লিগণ আসেন এই নতুন নতুন ইমামের বয়ান শুনতে। এই মসজিদটিতে প্রবেশ করলে আপনারা বাম পাশে একটি এরকম ওযুখানা এবং ডান পাশে একটি ওযুখানা দেখতে পাবেন। ওযুখানার পানিগুলো অটো ফিল্টারিং করা এবং ট্যাপগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং বসার জায়গাগুলো এবং ইলেকট্রিক বোর্ড লাইনগুলো সবগুলো সেম বোর্ড ইউজ করা হয়েছে। মাঝে আপনারা এই ছোট গাছ দেখতে পারবেন। মসজিদটি খুবই দৃষ্টিনন্দন। 2021 সালের 2 এপ্রিল মসজিদটি উদ্বোধন করা হয় এবং সবার জন্য উন্মুক্ত করা হয় জুম্মার নামাজের মধ্যে দিয়ে। মসজিদের দুই পাশে দুটি গম্বুজ রয়েছে 110 ফুট উচ্চতার এবং মাঝখানে আল্লাহু আকবার খোদাই করা হয়েছে। মসজিদটি প্রায় 2.5 বিঘা জায়গার মধ্যে স্থাপন করা হয়েছে এবং মসজিদটির দায়িত্বপ্রাপ্তে আছেন এই আল-আমান বাহেলা খাতুন, যে চক্ষু হসপিটাল রয়েছে তার প্রশাসনিক লোকবৃন্দ। আপনারা ডান পাশে দেখতে পাচ্ছেন একটা বিল্ডিং, এখানে রয়েছে উজুখানা, এস্তেঞ্জা এবং ওয়াশরুম। মসজিদটি বিভিন্ন দেশ থেকে পাথর সংগ্রহ করে এখানে নিয়ে আসা হয়েছে। মসজিদটি ব্যয়ে প্রায় 30 কোটি টাকা খরচ করা হয়েছে। এই মসজিদে পার্কিং জায়গা রয়েছে, আপনি চাইলে বাইক পার্কিং করে রাখতে পারবেন এবং প্রাইভেট কারও পার্কিং করার জায়গা রয়েছে। এই মসজিদে আরও স্পেশাল কিছু তথ্য আমি আপনাদের সামনে শেয়ার করছি। এই মসজিদ নির্মাণের কাজ শুরুতে প্রায় 45 জন শ্রমিক কাজ করেছেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমরা এখন ওয়াশরুমে প্রবেশ করছি। ওয়াশরুমও অনেক সাইজের ছোট রাখা হয়েছে এবং অনেক প্রিমিয়াম কোয়ালিটির সব জায়গায়। এই মসজিদটি নির্মাণ করেছে যিনি, তিনি একজন শিল্পপতি এবং তিনি 2020 সালের আগস্ট মাসে ইন্তেকাল করেছেন। তিনি মসজিদটি উদ্বোধনে পর্যন্ত বেঁচে থাকেননি। তার নাম মোহাম্মদ আলী সরকার। তিনি রহমত গ্রুপের চেয়ারম্যান ছিলেন এবং তিনি শুধু এই মসজিদটি নির্মাণ নয়, তিনি চক্ষু হাসপাতাল নির্মাণের মাধ্যমেও বিনামূল্যে রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। এই মসজিদে চারপাশে সাদা রঙের পিলার, সুউচ্চ জানালা, সাদাটে রঙের টাইলস এবং মসজিদ পরিকল্পনাতে ঘাস লাগানো হয়েছে। চারপাশে রাতের বেলা অনেক লাইটিংয়ের ব্যবস্থা রয়েছে। সব মিলে বেশ শান্ত পরিবেশ। এই মসজিদটি সিরাজগঞ্জ থেকে বেলকুচি আসতে হবে আপনাকে। এটা প্রধান রাস্তার পাশেই অবস্থিত, খুব বেশি দূরে যেতে হয় না। মসজিদের মিনারটি খুবই দূর থেকেও দেখতে পারবেন আপনারা। মসজিদটি দূর দূরান্ত থেকে সবাই এখানে জুমার নামাজ আদায় করতে আসে। মসজিদটি নির্মাণ করেন আলহাজ মোহাম্মদ আলী সরকার এবং আর বিশেষ তথ্য জানানো আমরা মসজিদে এখন শেষ ভাগ দেখতে পাচ্ছি। চারদিকে খুবই সুন্দর ডিজাইন করেছে। এখানে আপনারা এই যে বাইক রাখার জায়গা দেখতে পাচ্ছেন, এখানে সবাই বাইক পার্কিং করে রাখতে পারবেন। এটা সম্পূর্ণ ফ্রি, আপনাকে অতিরিক্ত ফি আদায় করতে হবে না। মসজিদে আপনার মাঝের জায়গাটা যদি দেখলেন খুবই সুন্দর, মাঝের লাইটিংগুলো এবং মাঝখানে খুবই সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। মসজিদটা একটু এক নজর ফার্স্ট ভিউ আপনারা দেখে নিন। তো এ ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন, চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। হৃদয় উজার করে তোমায় অনেক ভালোবাসি, নয়নে জলে ভাসি নয়ন জলে ভাসি।